এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি বিএ ফার্স্ট সেমিস্টার 2022 পলিটিক্যাল সায়েন্সের সাজেশন নিয়ে আলোচনা করব আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি বিএ পাশের। তো দেখো, মডেল পলিটিক্যাল সায়েন্স জেনারেল অনার্স জিই সিসি ওয়ান আমাদের এসবি একাডেমিক সেন্টার বের করেছে 2022 সাল এবং 2023 সালের পলিটিক্যাল সায়েন্সের জেনারেলের আমাদের সাজেশন, যে সাজেশন 2022 সাল এবং 2023 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, ইন্টারনাল অ্যাসেসমেন্টে থাকবে 10, অ্যাটেন্ডেন্সে থাকবে 10, প্রজেক্টে থাকবে 15, আর যে বাকি যে রিটেন থাকবে, রিটেনে থাকবে 65, টোটাল থাকবে 100 নাম্বার। তো দেখো, বিএ ফার্স্ট ইয়ার 2022-2023 পলিটিক্যাল সায়েন্স সাজেশন বিএ ফার্স্ট সেমিস্টার। ফার্স্ট কোয়েশ্চেন আমি সিলেক্ট করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারে রাষ্ট্রবিজ্ঞান চর্চার নারীবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। দু নম্বরের কোয়েশ্চেন আমি সিলেক্ট করেছি রাষ্ট্রবিজ্ঞান চর্চায় মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি আলোচনা করো। প্রত্যেকটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কোয়েশ্চেন ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, ইন্টারনাল অ্যাসেসমেন্টে থাকবে 10, প্রজেক্টে থাকবে 15 এবং অ্যাটেন্ডেন্সে থাকবে 10, তো টোটাল থাকবে 25 নম্বর এবং রিটেনে থাকবে 65, টোটাল মিলে আমার থাকবে 100 নম্বরের পরীক্ষা। তো দেখো, জেনারেল পাস রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2022-2023 সেমিস্টার। তো দেখো, মডেল সেট ওয়ান থেকে থাকবে 25 নম্বর, 15 নম্বরের একটা কোশ্চেন লিখতে হবে এবং 10 নম্বরের কোশ্চেন একটা লিখতে হবে। তো দেখো, মডেল সেট থেকে যে কোশ্চেনগুলো দিয়েছে 100% এখান থেকে তোমরা 25 নম্বরের কোশ্চেন কমন পাবে। তো দেখো, 3 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি রাষ্ট্রবিজ্ঞান চর্চায় আচরণবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। 4 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি সার্বভৌমিকতা সম্পর্কে একাত্মবাদী ধারণাটি আলোচনা করো। আমি মনে করি এখান থেকে যে কটা কোশ্চেন দিয়েছি মডিউল ওয়ান থেকে, এই মডিউল ওয়ান থেকে তোমরা 100% 10 নম্বরের একটা কোশ্চেন এবং 15 নম্বরের একটা কোশ্চেন তোমরা কমন পাবে। আমি আশা করি এখান থেকে তোমরা 25 নম্বরের কোশ্চেন 100% কমন পাবে 2022-2023 পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো, 5 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি স্বাধীনতা ও সাম্য সম্পর্কে ব্যাখ্যা করো। 6 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। আমি যে সাজেশন দিয়েছি এই সাজেশন 2022 সাল এবং 2023 সালের বিএ ফার্স্ট ইয়ার জেনারেল ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে বিএ ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারের যে সমস্ত সাজেশন, সেই সাজেশন নিয়ে বিস্তারিত আলোচনা করছে আমাদের এসবি একাডেমিক সেন্টার বিএ ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি 2020-2023। আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে সুবর্ণ সুযোগ। ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের এসবি একাডেমিক সেন্টার 2021 সালে নতুন সাজেশন বের করেছে বিএ ফার্স্ট ইয়ারের। 7 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি স্বাধীনতার প্রধান রক্ষা কবচগুলি বর্ণনা করো। 8 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি রাষ্ট্র সম্পর্কে উদারনীতি বা তত্ত্বটি বিশ্লেষণ করো। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল। আমি আজকে মডিউল ওয়ান এবং মডিউল টু নিয়ে আলোচনা করছি, যেগুলি 2022 সাল এবং 2023 সালে রাষ্ট্রবিজ্ঞানের বিএ ফার্স্ট ইয়ার সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আমি মনে করি এখান থেকে 10 নম্বরের কোশ্চেন এবং 15 নম্বরের একটা কোশ্চেন 100% কমন পাবে। এবার আমি মডিউল টু পলিটিক্যাল সায়েন্স জেনারেল। তো দেখো, এখান থেকে 15 নম্বরের একটা কোশ্চেন তোমাকে লিখতে হবে এবং 10 নম্বরের কোশ্চেনে একটা লিখতে হবে। এই মডিউল টু থেকে তোমার থাকবে 25 নম্বর। এই 25-এ 25 পেতে গেলে আমি যে সাজেশন দিয়েছি এই সাজেশন তোমরা যদি করে যেতে পারো তাহলে 100% এখান থেকে তোমরা কমন পাবে। তো দেখো, 1 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি ফ্যাসিবাদের অর্থ কী, এর উৎপত্তি কোথায় হয়েছিল, ফ্যাসিবাদের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 2 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি লেনিনের বিপ্লবী তত্ত্বটি ব্যাখ্যা করো। প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কোশ্চেন 2022 সাল এবং 2023 সালে ক্যালকাটা ইউনিভার্সিটি বিএ ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে 2021 সাল, 2022 সাল, 2023 সালের সেমিস্টার ভিত্তিক প্রশ্নাবলী নিয়ে বিস্তারিত আলোচনা। তো দেখো, আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে 2022 সালের পলিটিক্যাল সায়েন্স সাজেশন 2022 ফার্স্ট সেমিস্টার বিএ ক্যালকাটা ইউনিভার্সিটি। তো দেখো, আমি যে কোশ্চেনগুলো সিলেক্ট করেছি, 3 নম্বরের ক্ষেত্রে মার্ক্সের শ্রেণী সংগ্রাম তত্ত্বটি আলোচনা করো, শ্রেণী কথার অর্থ কী। 4 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি ভৌগোলিক প্রতিনিধিত্ব কী, এই প্রতিনিধিত্বের গুণাগুণ ব্যাখ্যা করো। ভৌগোলিক প্রতিনিধিত্ব কী, এই প্রতিনিধিত্বের গুণাগুণ ব্যাখ্যা করো। তো দেখো, আমি যে সাজেশন দিয়েছি এই সাজেশন 2022 সাল, 2023 সালের ক্ষেত্রে বিএ ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আমি যে সাজেশন দিয়েছি এই সাজেশনের বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো দেখো, 5 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি দ্বন্দ্বমূলক বস্তুবাদ কী, এর নীতিগুলি লেখো, দ্বন্দ্বমূলক বস্তুবাদের উপর একটি টিকা লেখো। 6 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি রাজনৈতিক দল ও স্বার্থান্বেষী গোষ্ঠীর মধ্যে তুলনামূলক আলোচনা করো।
ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমাদের বিএ ফার্স্ট ইয়ার, বিএ সেকেন্ড ইয়ার, বিএ থার্ড ইয়ারের সমস্ত পাশের সাবজেক্টের সাজেশন পেতে গেলে আমাদের এই চ্যানেলকে তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে। আমরা আজকে ক্যালকাটা ইউনিভার্সিটির সাজেশন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আমাদের এই চ্যানেলে।